নিয়ত ভালো রেখো, অন্যের ভালো দেখলে মন খুশি রেখো, বলতেন না, বড়কে সম্মান করো, ছোটকে দয়া করো। আল্লাহ নবী নির্দেশ হচ্ছে, মাল্লাম ইয়ারহাম সগীরা মা ওয়ালাম ইয়াগফির কাবীরা মা ফলাইসা মিন্না। বিশেষভাবে মা বাবাকে সম্মান করিও, বলতেন না রব্দুল, এমনকি ব্যাখ্যা দিয়ে বলতেন, বড় বলতে কেবল বয়সের বড় নয়, পদের সম্মানে যিনি বড় তিনিও বড়। ছোট বলতে শুধু বয়সের ছোট নয়, তোমার চেয়ে যে দুর্বল অসহায় সেও তোমার ছোট, তার প্রতি তুমি দয়াবান হতে হবে। বলতেন পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দর শান্তিতে পড়িও, জীবন সুন্দর শান্তি। নামাজ পরে কিছুক্ষণ কিবলামুখী হয়ে বসে আল্লাহ আমার সামনে জ্ঞান নিয়ে দমের জিকির করবে, দিন রোশন হবে, বলতেন না? বলতেন না? কাতর মনে রূপে চিন্তা করি, আল্লাহ দুনিয়া করে তুমি ইজ্জত দান করবে। এই কথার বাইরে